খবর 24x7 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। 75 জন সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের বলে জানালেন রেলমন্ত্রী। তোতাপাখি সিবিআই কেন্দ্রের ব্যর্থতা ঢাকার পান্তা তৃণমূল বলছে। তৃণমূল অভিযোগ দেখুন, তাহলে যদি ইয়ে মনে হয় যে রাজ্য পুলিশ তদন্ত করবে, তো রাজ্য পুলিশ তদন্ত করুক, আমাদের সেটাতেও আপত্তি নেই। আমরা যাই যদি ওখানে নবীনবাবুর পুলিশ তদন্ত করে দেখে, সে তদন্ত করে দেখবে, অসুবিধা কি আছে। যারা গ্রেপ্তার হওয়ার কথা, পদত্যাগ করার কথা, সে বলছে সিবিআই তদন্তের সুপারিশ। সবুজ পতাকা হাতে উদ্বোধন করে কৃতিত্ব নিল, মৃত্যুর দায় তাকে নিতে হবে। রেলমন্ত্রীকে আক্রমণ অভিষেক। 1400 লোক মারা গেছিলো, 1400 জনের বেশি লোক মারা গেছিলো মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় ছিলেন, যখন রেলমন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কতবার রেজিগনেশন দিয়েছেন সেই হিসেবটা দিতে বলুন। এখন বড় বড় কথা বলছেন যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো অবদান আছে নাকি? মলমূত্র ত্যাগ ছাড়া দেশের জন্য কোনো কিছু ত্যাগ করেন না, সে তার আবার মুখে বড় বড় কথা। তা কেন ছিল না? সিগন্যালিং সিস্টেম ভগবানের দয়ায় চলছে, সমন্বয় ছিল না, আক্রমণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল বক্তব্য রাখছেন, তারপরেই মন্ত্রী হয়েছিলেন তারই দলের নেতা দীনেশ দ্বিবেদী, আপনারা জানেন। সেই দীনেশবাবু রেলের সংস্কার করার চেষ্টা করেছিলেন, নিজে বলেছিলেন রেল কোমায় চলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর রেলমন্ত্রী হওয়ার পর দীনেশ ত্রিবেদী বলেছিলেন যে রেল কোমায় চলে গেছে। এই কথাটা মনে আছে নিশ্চয়ই আপনাদের সংবাদ মাধ্যমের বন্ধুদেরকে। কেন বলেছিলেন? রেলকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক দলের সাংসদের পরিবারের লোকেরা রেলে চাকরি পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। অনেকের জামাইবাবু রেলে চাকরি পেয়েছেন, আমি বলে দিলাম সাংসদের জামাইবাবু রেলে চাকরি করেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে চাকরি দিয়ে নিজের পার্টিকে বাড়িয়েছেন, রেলকে ধ্বংস করেছেন।